বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা করব পার্সেন্টেজ তথা শতকরা অধ্যায়ের অঙ্কগুলা, যেটি পরীক্ষা এসেছিল। এই অঙ্কটি এসেছিল অগ্রণী ব্যাংক সিনিয়র অফিসারের 2017 সালের পরীক্ষা এবং রূপালী ব্যাংক 18 সালের পরীক্ষা এসেছিল। প্রশ্নটি ছিল এরকম, ইফ এক্স ইজ 30% গ্রেটার দ্যান ওয়াই, মানে বলছে এখানে এক্সের ভ্যালুটা হলো 30% বেশি, কার চেয়ে বেশি? ওয়াইয়ের চেয়ে বেশি, 30% বেশি। তারপরে বলছে হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াই, ওয়াইয়ের কত পার্সেন্ট, ইজ হলো কত এক্স, এক্স হলো ওয়াইয়ের কত পার্সেন্টেজ। এখন আমরা পূর্বের লাইনে ফিরে যাই, যেটা বলছে কি এক্স ইজ 30% গ্রেটার দেন ওয়াই, মানে ওয়াইয়ের চেয়ে 30% বেশি। তাহলে যেটাকে বেস তারা হিসেবে ধরেছে সেটা হলো কি ওয়াই, ঠিক আছে, ওয়াইকে বেস হিসেবে ধরেছে। তাহলে ওয়াইকে অবশ্যই আমরা ধরে নিতে হবে। ওয়াইকে সবচেয়ে ধরার সহজ একটা উপায় সেটা হলো ওয়াইকে যদি আমরা ধরি 100, ঠিক আছে, 100 ধরলে, কারণ এখানে কি 100% হিসেবে ধরা হয়েছে। তাহলে ওয়াইয়ের যদি হয় 100, তাহলে এক্স কত আসবে, প্রতি 100-এর জন্য 30% বেশি, ঠিক আছে। তাহলে এক্স যেটা দাঁড়াবে, এক্স আসবে 130, নর্মাল সেন্সের হিসাব করলে হয়ে যাবে। তার যেহেতু ওয়াইয়ের চেয়ে 30% মোর, কি মোর, এক্স মোর, ঠিক আছে। তাহলে ওয়াই যদি হয় 100, তাহলে এক্স হবে 130, কি ক্লিয়ার? যদি এক্স হয় 130, তাহলে কি বলছে এখানে, হোয়াট পার্সেন্টেজ অফ ওয়াই ইজ কত এক্স, তাহলে এক্সটা ওয়াইয়ের কত পার্সেন্টেজ, ওয়াইয়ের কত, ওয়াইয়ের হবে 130%, ঠিক আছে, ওয়াইয়ের 130% হবে। তাহলে কী দাঁড়াচ্ছে এখানে, তাহলে এক্সটা হবে, এক্সের ভ্যালুটা, ওয়াইয়ের ভ্যালুটা কত, 130%, 130 এটা পার্সেন্টেজ, কারণ কি পার্সেন্টেজ মানে হলো 1/100, এই 1/100 মানে হলো পার্সেন্টেজ, সুতরাং ভ্যালু ইজ 130। এবার আমরা নাম্বার 2 সলভ করব। সেই প্রশ্নটি কি বিকেবি 17 সালে ক্যাশে এসেছিলো। প্রশ্নটি ছিল এরকম, ইফ ওয়াই পার্সেন্টেজ অফ এক্স ইকুয়াল টু কত, 29, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবেন, পার্সেন্টেন্সের এখানে সরাসরি 1/100 বসিয়ে দেবেন, ওকে, এটা জাস্ট রিপ্লেস করতে পারি আমরা। তাহলে জাস্ট এখানে কী দাঁড়াবে, এখানে এখানে যেটা আসবে সেটা হলো আমরা কী লিখতে পারি, ওয়াই পার্সেন্টেজ অফ এক্স, এই যে ওয়াই পার্সেন্টেজ অফ এক্স, ওয়াই পার্সেন্টেজ অফ এক্স এর মানটা দেওয়া আছে কত, 29। তাহলে পার্সেন্টেজের জায়গায় আমরা কী বলছি, 1/100 বসিয়ে দেব। তাহলে 1/100 বসিয়ে দিলে কী আসবে, ওয়াই ডিভাইডেড বাই 1/100, ঠিক আছে, 1 দ্বারা ওয়াইকে গুণ, সেজন্য ওয়াই উপরে চলে গেলো। সাথে অফ মানে হলো মাল্টিপ্লিকেশন, এই অফ মানে কী বলছি, মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। মাল্টিপ্লিকেশন কত, এক্স ইকুয়াল টু যেটা দেওয়া আসলে কত, 29। এখন এক্সের ভ্যালুটা বের করতে বলছে, তাহলে এক্স ইকুয়াল টু কত, এক্স যদি বাম পাশে রেখে দেই, তাহলে এক্স ইকুয়াল টু এই 100 দ্বারা ডান সাইডে মাল্টিপ্লিকেশন আসবে, ঠিক আছে। তাহলে কত আসবে এখানে, তাহলে আসবে 2900, আর ওয়াই দ্বারা ডিভাইডেড নিচে আসবে কত, ওয়াই। তাহলে এক্সের ভ্যালু কত আসবে, 2900 ডিভাইডেড বাই কত, ওয়াই, সরি ওয়াই। তাহলে আনসার কত আসবে, আনসার যেটা আসবে ওয়াই ইকুয়াল টু আসবে, এক্স ইকুয়াল টু আসবে 2900 ডিভাইডেড বাই ওয়াই। এবার নাম্বার 3 নাম্বারটা শুরু করা যাক। প্রশ্নটা ছিল এরকম, থ্রি ওয়ার্কার্স বলছে কজন, 3 শ্রমিক, এক্স ওয়াই এবং কি জেড, আর পেইড টোটাল অফ টাকা কত, 5,500 ফর এ পার্টিকুলার জব, মানে একটি নির্দিষ্ট জবের জন্য 3 জনকে পেইড করা হয় কত, 5,500। তারপর কি বলছে, এক্স ইজ পেইড 133.33% অফ দ্য অ্যামাউন্ট পেইড টু ওয়াই, মানে ওয়াইকে যা পেইড করা হবে, এক্সকে পেইড করা হবে তার চেয়ে কত, এখানে 133.33% বেশি, কার তুলনায়, ওয়াইয়ের তুলনায়। এবার হলো ওয়াই ইজ পেইড 75%, মানে ওয়াইকে পেইড করা হবে 75% অফ অ্যামাউন্ট পেইড টু জেড, মানে জেডকে যা পেইড করা হবে তার চেয়ে 75%, মানে জেডের চেয়ে ওয়াইয়ের কত কম এখানে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে সর্বশেষ যেটা, এটা হলো জেডের উপরে ডিপেন্ড করবে। তারপর কি বলছে, হাউ মাচ ইজ পেইড টু জেড, মানে জেডকে কত পেইড করা হবে, ঠিক আছে। তাহলে এই জেড যেটা, এটাকে আমরা প্রথমে ধরে নেব, ঠিক আছে, মানে সর্বশেষ যেটা বোঝা যাচ্ছে, সর্বশেষ হলে ডিপেন্ড করবে কত, জেটের উপরে, এই জেটেটা কি ফাইন করতে বলছে। তাহলে জেটেরটা আমরা ধরে নেব, জেটেরটা বেস সবসময় 100 ধরলে অঙ্কটা ইজি হয়,
ঠিক আছে, কিন্তু হান্ড্রেড এর সাথে আমরা এখানে একটি ভেরিয়েবল ধরে নিব। হ্যাঁ, এটা আমরা কি ওনারা স্মল এক্স ধরছে এখানে, কিন্তু এই এক্স আর এখানে ক্যাপিটাল এক্স দুইটা আলাদা জিনিস, ঠিক আছে, এটা আপনারা বুঝে নেবেন। ঠিক আছে, তাহলে জেডকে আমরা যদি ধরে নেই, ওনারা যেটা ধরেছে সেটা জেডকে যদি আমরা ধরে নেই হান্ড্রেড, কত খেয়াল করেন এখানে এই যে লেট জেড পেইড কত হান্ড্রেড এক্স, ঠিক আছে, জেডকে ধরে নিছে কত হান্ড্রেড এক্স, কি ক্লিয়ার? তাহলে জেডের কত, জেড পেইড কত হান্ড্রেড এক্স, তাহলে জেড যদি হান্ড্রেড হয় তাহলে জেডের তুলনায় শুরু হয়েছে কার সাথে রিলেটেড, জেড কিন্তু সরাসরি এক্সের সাথে রিলেটেড না, জেড রিলেটেড কার সাথে, ওয়াইয়ের সাথে, ঠিক আছে, তাহলে ওয়াই হলো কত 75%, তাহলে জেড ওয়াই পেইড কত এই যে 75%, কার 75%, জেডের, ঠিক আছে, তাহলে জেড কত হান্ড্রেড, তাহলে 75% অফ জেড, জেড বলতেই যে হান্ড্রেড, কারণ হান্ড্রেড এক্স আমরা ইতিমধ্যে ধরে নিছি। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে, পার্সেন্টেজ মানে বলছিলাম 1/100, তাহলে এই হান্ড্রেড আর হান্ড্রেড কারটা থাকলো এখানে এক্স আর কত 75, ক্লিয়ার? সেই জন্য ওয়াইয়ের ভ্যালুটা আসলো কত 75, তাহলে এখানে কী দাঁড়ালো, জেডের ভ্যালু হান্ড্রেড এক্স আর ওয়াইয়ের ভ্যালুটা কত 75x, ঠিক আছে, তাহলে ওয়াইটা পেয়ে গেছে এখানে। এখন আমরা যেটা বের করব এক্স, কারণ এক্স ইজ ডিপেন্ডেন্ট অন কার উপরে, ওয়াইয়ের উপরে। একইভাবে এক্স পেইড কত 133.33% অফ কি ওয়াই, এই যে অফ পেইডটু কত ওয়াই, তাহলে ওয়াইয়ের ভ্যালুটা প্রিভিয়াস বের করছি 75%, এই 75%। এখন এই পার্সেন্টেজ মানেটাই হলো 1/100, ঠিক আছে। এখন খেয়াল করেন 33.33 দ্বারা যদি আমরা ভাগ করি নিচেরটাকে, তাহলে তিনবার যাবে, কারণ 33 99 আর ওই 1.33, তাহলে হান্ড্রেডকে 33.33 দ্বারা ভাগ করলে আসবে 3 নিচে, আর উপরে 133.33 কে ডিভাইডেড করলে আসবে কত 4, কি ক্লিয়ার? এখন এই 3কে 3 দ্বারা যদি 75কে ডিভাইডেড করি তাহলে 3 25 75, ওকে। তারপরে যেটা করতে হবে সেটা হলো কি, যে 4 থাকলো এখানে আর এখানে কত 25, সাথে একটা এক্স রয়েছে, এটা মাল্টিপ্লিকেশন করলে হবে 4 25 100 আর হলো কত এক্স 100x। তাহলে আলটিমেটলি আমাদের যেটা থাকলো সেটা আমি আবার দেখাচ্ছি, জেডের ভ্যালু হলো কত আমরা ধরে নিয়েছিলাম 100x, আর ওয়াইয়ের ভ্যালুটা হলো কত এখানে 75x, এবং জেডের ভ্যালুটা হলো বের করছি কত 100x, ঠিক আছে। এই তিনজনকে টোটাল পেইড করা হয় কত 5,500 টাকা, ওকে। তাহলে টোটাল কত আসবে 100x 75x অ্যান্ড 100x ইকুয়াল টু কত, যোগ করলে 275x, এই 275x মানে টোটাল তিনজনকে পেইড হয়, তাহলে 275 সমান সমান কত হবে 5,500। এই যে অ্যাকর্ডিং টু কোশ্চেন 275x ইকুয়াল টু কত টাকা 5,500। এখান থেকে আমাদের যেটা বের করতে হবে, হাউ মাচ ইজ পেইড কত জেড, জেডের পেইড কত 100x, ঠিক আছে, 100x বের করব। তাহলে 275x সমান সমান কত 5,500, সুতরাং x সমান সমান বের করে নেব, তাহলে 275 দ্বারা ডিভাইডেড হবে, ওকে ওকে। এই যে 275x সমান সমান 5,500, দেন x সমান সমান 275 দ্বারা ডিভাইডেড করে নেব, কিন্তু আমাদের x তো আনসার নাই, আনসার হলো কত আমরা যেটা ধরে নিয়েছিলাম 100x, এই 100x বের করব। সুতরাং xকে যদি আমরা 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করি টু বোথ সাইড, 100 দ্বারা মাল্টিপ্লিকেশন, তাহলে উপরে যাবে 100। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে কী দাঁড়াবে এখানে, তাহলে এই যে 275x 275 দ্বারা যদি 5,500 ডিভাইডেড করি তাহলে 20 আর মাল্টিপ্লিকেশন হলো 100, তাহলে কত 2,000, সুতরাং জেড পেইড করা হবে টাকা কত 2,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার নাম্বার 4 নাম্বারটি দেখা যাক, সেটা বলছে কি, এই প্রশ্নটি এসেছিলো বিডিবিএল 2017 সালে এসএস পরীক্ষা এসেছিলো। প্রশ্নটি বলছে এরকম, একটি ক্রিকেট টিম হ্যাজ ওন 40 গেমস আউট অফ কত 60 পেইড, মানে একটি ক্রিকেট টিম 60টি খেলার মধ্যে 40টি গেম সে জয় লাভ করেছে। হ্যাঁ, ইট হ্যাজ 32 মোর গেম টু প্লে, সে কিন্তু খেলছে কয়টি গেম, 60 গেম, সে অতিরিক্ত আরও 32টি গেম সে খেলছে, তাহলে সে টোটাল খেললো কত, এখন খেয়াল করেন সে খেলছে কয়টা 60টি গেম খেললো, তারপর অতিরিক্ত সে আরও কয়টি গেম খেলতে পারবে 32 গেম, কি ক্লিয়ার? তারপরে বলছে হাউ মেনি অফ দোজ মাস্ট দ্য টিম উইন দ্য মেক ইট রেকর্ড 70% উইন, তার জয় হবে কত 70%, জয় করতে হলে তার কয়টি খেলায়
জয় করতে হবে, ঠিক আছে? তাহলে টোটাল খেলাধুলা তার কয়টি? 60টি, পরে আরও 32টি বেড়ে গেছে, তাহলে টোটাল আসবে কত? 92। এই 92-র মধ্যে, 92-র মধ্যে তো 60টিও ছিল, এই 60-টির মধ্যে শেষ 40টি জয় করছে ইতিমধ্যে, ঠিক আছে? বাকি কয়টি জয় করলে তার 70% জয় হবে, ঠিক আছে? তাহলে তার টোটাল গেম সংখ্যা কত? 92। তাহলে এই 92-এর যেহেতু আমাদের মানে টোটাল ওভারঅল 70% জয় করতে হবে, তাহলে 92-এর 70% কত হবে? এখানে 70% মানে 100, নিচে হলো কত? 100। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা আসবে কত? 64.4। ক্লিয়ার? সুতরাং খেলা যেহেতু পূর্ণ সংখ্যা হয় তাহলে 65টি তাকে জয় করতে হবে, যদি সে 70% গেমে জয় নিতে চায় তাহলে তাকে টোটাল 65টি জয় করতে হবে। কিন্তু 65টির মধ্যে সে ইতিপূর্বে 60টির মধ্যে 40টি জয় করে ফেলছে, তাহলে তার যেহেতু জয় করতে হবে কত? 65টি। এই 65টি গেমের মধ্যে সে অলরেডি জয় করছে কয়টি? এই যে এখানে 65টি গেমের মধ্যে সে 40টি জয় করে ফেলছে, তাহলে তার বাকি আছে কয়টি? তার বাকি আছে 65-40, দ্যাটস মিন্স 25টি জয় করা বাকি রয়েছে, তার খেলা বাকি রয়েছে কয়টি? 32টি। 32টি খেলার মধ্যে তাকে 25টি খেলায় জয়লাভ করতে হবে, তবেই সে 70% জয় হবে, ঠিক আছে? তার ওভারঅল সিজনে 70% সে জয়লাভ করতে পারবে। মানে হলো কি, এখন যেহেতু 65টি রয়েছে, 65টি টোটাল জয়লাভ করলে সে এই 70% জয়লাভ হবে। 65টির মধ্যে যেহেতু 40টি জয় করছে, সুতরাং বাকি আছে 25টি, এই 25টি জয় করতে হবে কত থেকে? এই 32টির মধ্যে, ঠিক আছে? নিয়ে আনসার হলো কত? 25, ঠিক আছে? এবার আমরা 5 নম্বর প্রবলেমটি দেখব। 5 নম্বর প্রবলেম যেটি বলছে কি, হোয়াট ইজ দ্য অরিজিনাল প্রাইস অফ টি শার্ট, একটি টি শার্টের অরিজিনাল প্রাইস বের করতে বলছে। ইফ দ্য সেল প্রাইস আফটার 60%, মানে 60% ডিসকাউন্ট, মানে 16% ডিসকাউন্ট দেওয়ার পরে তার সেল প্রাইস হলো কত? 264, তাহলে তার অরিজিনাল প্রাইস কত? এর মানেটা হলো, একটি দোকানে দেখবেন যে 16% ডিসকাউন্টের একটা নোটিশ দেওয়া রয়েছে, ঠিক আছে? নোটিশ দেওয়ার পরে আপনি একটা জিনিস কিনলেন, শার্ট কিনলেন 264 টাকা, তাহলে নোটিশ যদি না দিত তাহলে তো ওইটি তো তার অরিজিনাল প্রাইস ছিল, ওই প্রাইসটা কত, ঠিক আছে? তাহলে খেয়াল করেন যে এখানে হলো 16% ডিসকাউন্ট, 16% ডিসকাউন্ট দিলে পার্সেন্টেজ মানে 100 টাকা, প্রতি 100 টাকায় 16% ডিসকাউন্ট, ঠিক আছে? তাহলে তার পূর্বের মূল্য যদি হয় কত? 100, ঠিক আছে? তাহলে 16% ডিসকাউন্ট দেওয়ার পরে তার মূল্য দাঁড়াচ্ছে কত? 100 থেকে 16 মাইনাস, তাহলে কত? 84, কি? ক্লিয়ার? এই 84 টাকা হলো ডিসকাউন্ট দেওয়ার পরে, তাহলে এই যে ডিসকাউন্ট দেওয়ার পরে হলো কত? 84 টাকা। আর এখানে টোটাল টাকা কত আসছে? 84, ডিসকাউন্ট দেওয়ার পরে 264 টাকা, তাহলে 64 = 84 = 200 কত? 264, ক্লিয়ার? 264, তাহলে 84 = 264 টাকা হয়, খেয়াল করেন এখানে, তাহলে কী দাঁড়াবে এখানে? 264, এই প্রাইসটা আসবে কত থেকে? 84 টাকা থেকে। 84 = কত? 264, তাহলে 100 = কত? কারণ 100টা হলো কি এখানে অরিজিনাল প্রাইস, মানে 16% ডিসকাউন্ট দেওয়ার পড়বে, এটা হয়ে যাবে। তাহলে 84 = 264, সুতরাং 100 = কত? 84 দ্বারা ডিভাইডেড, সুতরাং অরিজিনাল প্রাইস কত? 100, এই 100 দ্বারা কত? সুতরাং 100 দ্বারা মাল্টিপ্লিকেশন। আশা করছি আপনারা সিস্টেমটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? তাহলে এখানে কাটাকাটি করলে যেটা আসবে সেটা আসবে কত? 314, আশা করি এই সিস্টেমে আপনারা সলভ করতে পারবেন। এই 6 নম্বর প্রবলেমটাও একদম সিমিলার, এখানে বলছে হোয়াট ইজ অরিজিনাল প্রাইস অফ টি শার্ট ইফ দ্য সেল প্রাইস আফটার 15% ডিসকাউন্ট। খেয়াল করুন, 15% ডিসকাউন্ট দেওয়ার পরে 272, ডিসকাউন্ট যদি না দিত তাহলে অরিজিনাল প্রাইস কত ছিল? 100, আর ডিসকাউন্ট দেওয়ার পরে তাহলে কত আসছে এখানে? ডিসকাউন্ট দেওয়ার পরে 15% মানে 100 থেকে 15 মাইনাস করলে আসবে 85, তাহলে 85 = কত? 272 দেওয়া রয়েছে, তাহলে 100 = কত? এটা 85 দ্বারা ডিভাইডেড, সুতরাং অরিজিনাল প্রাইস বের করতে বলেছে, অরিজিনাল হলো 100, তো সুতরাং 100 দ্বারা মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এটাকে যখন আপনার কাটাকাটি করবেন তখন হবে 320, ঠিক আছে? এই যে এখানে সলভ করে দেওয়া আছে, আশা করি আপনারা বুঝতে পারবেন।
এই 7 নম্বর প্রবলেমও একদম সিমিলার জাস্ট প্রিভিয়াস, সেখানে বলছে আপনার 20% প্রাইস ডিক্রিস, ডিক্রিস মানে কমে গেল, মানে 20% একটা প্রাইস কমার পরে ঠেল ক্যাল করেন, কমার পরে যে সেল করা হবে কত 7,200 টাকা, তাহলে কমার পরে 200, তাহলে কমার পরে 100% মানে 100, ঠিক আছে, প্রতি 100তে, তাহলে কমার পরে এত টাকা বিক্রি করলো, তাহলে 20% কমে গেলে থাকলো কত 80, ঠিক আছে, এই 80 সমান সমান কত 7,200, খেয়াল করেন 80 সমান সমান 7,200, এই কমার আগে তাহলে কত ছিল 100 টাকা, যেহেতু আমরা পার্সেন্ট 100 হিসেবে কাউন্ট করছি, কমার পূর্বে ছিল কত 100, এটি বের করতে বলছে এখানে, এটি অরিজিনাল, তাহলে 80 সমান সমান 7,200 হয়, তাহলে 1 সমান সমান কত হবে 80 দ্বারা ডিভাইডেড, সুতরাং অরিজিনালটা বের করার জন্য 100 বের করতে হবে, 100 করো বের করতে হলে 100 দ্বারা মাল্টিপ্লিকেশন করতে হবে, এটার দ্বারা গুণ করলে হবে কত, ওই 00 কাটা 8972 90 বার যাবে, সুতরাং মাল্টিপ্লিকেশন করলে কত হবে 9000, ঠিক আছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, জাস্ট একই রকম পূর্বেরটার মতোই। এখন আমরা 8 নম্বর প্রবলেমটি সলভ করি, সেই প্রবলেমটি কী বলছে এখানে, সেই প্রবলেমটি হলো এরকম, ইফ এর ইনকাম হচ্ছে 25% লেস মানে কম দেন দ্যাট অফ বি, মানে বি এর যে এর ইনকাম কত 25% কম, আপনারা যেটা করবেন সেটা হলো অঙ্কের প্রথম লাইন পড়ে যেটা মাথায় গেঁথে যাবে সেটা আগে নোট করে ফেলবেন, তাহলে এর ইনকাম কি 25% কম, কার চেয়ে, বি এর চেয়ে কম, তাহলে বিটার এখানে বেস হিসেবে ধরা হয়েছে এখানে, ঠিক আছে, তাহলে আপনারা যেটা করবেন সেটা বিকে আমরা ধরে নেবেন, বি ইকুয়াল টু কত 100, ঠিক আছে, যেটা ধরলে আপনাদের সুবিধা হবে, তাহলে বি হলো 100, তাহলে 100-এর তুলনায় যেহেতু 25% কম, তাহলে এটার কত আসবে, এটা আসবে কত 75, কি ক্লিয়ার, আচ্ছা তাহলে দেখা যেতেছে বি এর ক্ষেত্রে বেশি, হ্যাঁ, তারপরে বলছে হোয়াট পার্সেন্টেজ ইজ বি এর ইনকাম মোর, বি এর ইনকাম তো মোরই দেখা যেতেছে 100 আর এটার এর হলো 75, তাহলে বি এর ইনকাম হলো মোর দ্যান দ্যাট অফ এর, ঠিক আছে, পার্সেন্টেজ, তাহলে বি এর হলো কত পার্সেন্টেজ মোর, তাহলে বির এখানে মোর কত, খেয়াল করেন বির এখানে বেশি আছে কত 100 - 75, তাহলে কত আসবে 25, তাহলে বির বেশি আছে কত এখানে 25, ক্লিয়ার, এই নোটগুলো করে নেবেন, বির বেশি আসছে 25, এখানে যেটা বলছে দেন দ্যাট অফ কত এ, এর সাথে কম্পেয়ার করতে বলছে, যখন কোনো পার্সেন্টেজ কোনোটার সাথে কম্পেয়ার করতে বলে তখন সেটা নিচে চলে যায়, কি ক্লিয়ার, বুঝতে পারছি, তখন সেটা নিচে চলে যায়, তাহলে এখানে এটার সাথে কম্পেয়ার করতে বলছে, যেটা আসবে তাহলে সেটা কি আসবে, সেটা আসবে এরকম, এটার সাথে কম্পেয়ার করতে বলছে, তাহলে এ আসবে এই ক্ষেত্রে ভ্যালু নিচে আসবে, এর ভ্যালু কত 75, এই 75 নিচে আসবে, হ্যাঁ, তাহলে এখানে কত বি এরটা বেশি 25 বেশি, ঠিক আছে, আর যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে আর সেটা সেক্ষেত্রে তো আপনারা জানেনই উপরে হবে 100 দ্বারা মাল্টিপ্লিকেশন, এখন যেটা হবে সেটাই আশা করছি পড়ছে, এখান থেকে 25 দ্বারা যদি 75 ডিভাইডেড করি তাহলে আসবে 3 দ্বারা যদি আমরা 100 ডিভাইডেড করি তাহলে আসবে 33.33%, সুতরাং বি এর ভ্যালু 33.3% বেশি, কার চেয়ে বেশি, এর চেয়ে বেশি। এবার আমরা 9 নম্বরটা সলভ করি, সেটাই হবে এই পর্বের লাস্ট প্রবলেম, সেটা হবে কি হুইচ অফ দি নাম্বারস বিলো মানে নিচে যেগুলো দেওয়া আছে ইজ নট ইকুইভ্যালেন্ট টু 4%, 4% মানে পার্সেন্টেজ মানে জানি আমরা কত 1/100, তাহলে এটাকে কী লিখতে পারি 4 × 1/100, এটাকে কাটাকাটি করে দেখেন কম্পেয়ার করলে এই অপশনটার সাথে মিলে গেছে, বি অপশন মিলে গেছে, এই অপশন কাটাকাটি করলে হবে 25, এ মিলে গেছে, সুতরাং এই 4-কে দ্বারা 100 দ্বারা ডিভাইডেড করি তাহলে 0.04 আসবে, সুতরাং দেখা যাইতেছে 0.40 এটার সাথে কখনোই মিলবে না, ঠিক আছে, সুতরাং ইজ নট ইকুয়াল টু কত 0.04%, আনসার অপশন হলো কত সি, আশা করছি আপনারা বুঝতে পারছেন এই পর্বে, ঠিক আছে, সাথে থাকুন পরবর্তী পর্বের জন্য। ধন্যবাদ।